মাহা, তুমি কি কিনবে তাড়াতাড়ি পছন্দ করো, অনেক সময় নষ্ট করেছো মাহা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, সন্ধ্যার পরে আমরা মা মেয়ে মিলে সন্ধ্যার পরে একটি শপিংয়ে আসলাম। মাহার কিছু জন্য কিছু ক্লিপ, কিছু ব্র্যান্ড পছন্দ করে নিয়ে নিব ইনশাল্লাহ। তারপর যাই হোক, শপিং মহল থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আজকে আমি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। এখানে দিয়ে দিলাম তাও আবার আতপ চালের খিচুড়ি রান্না করব। আতপ চাল দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখন মুগ ডাল এবং মশাইয়ের ডাল দিয়ে আমি হাতে মাখিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি ডাল এবং চালগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব এখানে জিরা পেস্ট, আর দিব রসুন পেস্ট, এখানে দিচ্ছি আদা পেস্ট দিয়ে, তারপরে সরষার তেল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, আর দিয়ে দিয়েছি এখন রসুন পেস্ট। যাই হোক, আমার সম্পূর্ণ মশলা দেওয়া শেষ। এখন আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়। এখন দিয়ে দিচ্ছি তেল। যাই হোক, এখন তেল দেওয়া শেষ, এখন আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এমনভাবে মাখাবো যেন সবগুলি চাল এবং ডালের সাথে মশলাটা সম্পূর্ণ মিশে যায়। মিশিয়ে তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে কষিয়ে রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ। যাই হোক, আমার মাখানো জোকানো শেষ, এখন আমি হাঁড়িটা চুলায় দিয়ে দিব ইনশাল্লাহ। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিব ইনশাল্লাহ। তারপর দমে দিয়ে খিচুড়িটা নামিয়ে নেবে ইনশাল্লাহ। আশা করছি আজকে আমার এই খিচুড়ি রান্নাটা আপনাদের বেশ ভালো লাগবে। যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে দমে দিয়ে ফেলবো। এ তো আমি খিচুড়িটা নামিয়ে দমে দিয়েছি, এখন তারপরে খাবারের পালা। এখন আমি খেয়ে নিচ্ছি, সাথে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে আমি খুব মজা করে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। খিচুড়িটা খুব মজা হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।